সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী আলোচ্য বিষয় আজকে সপ্তম অধ্যায় মানবাধিকার। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে, অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখো। অটিস্টিক শিশুদের তিনটি বৈশিষ্ট্য হলো, অটিস্টিক শিশুরা চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্কন করা, গান করা, সকল কাজ একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে তারা খুবই উত্তেজিত হয়। তৃতীয়, এই শিশুরা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। দ্বিতীয় প্রশ্ন, শিশু অধিকার লঙ্ঘনে তিনটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। বিভিন্ন কারণে শিশু অধিকার লঙ্ঘন হয়, উল্লেখযোগ্য তিনটি উদাহরণ হলো, শিশুকে কঠোর শ্রমে নিযুক্ত করা, শিশুকে লেখাপড়া করতে না দেয়া, শিশুদের শারীরিকভাবে নির্যাতন করা। পরবর্তী প্রশ্ন, নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও। মেয়েদের বা নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিম্নে তুলে ধরা হলো, যেমন মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না, কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না, অনেক ঝুঁকিপূর্ণ এবং অমানবিক কাজে মেয়েদের ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে, কখন? জাতিসংঘ মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক সকল মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রদান করা হয়। এই ঘোষণাপত্রে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থান ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শিশু শ্রমের কারণে শিশুরা কেন অধিকারগুলো থেকে বঞ্চিত হয়? শিশু শ্রম একটি বেআইনি কর্মকাণ্ড। বাংলাদেশে 18 বছরের নিচে যাদের বয়স তাদের শিশু বলা হয়। সাধারণত পরিবার অসচ্ছলতার কারণে শিশুরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। বিভিন্ন জায়গায় কাজ করার কারণে শিশুরা শিক্ষা, খাদ্য, পোশাক, চিকিৎসা ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হয়। পরবর্তী প্রশ্ন, মানব পাচার বলতে কি বুঝো বা মানব পাচার বলতে কি বোঝায়? কোনো ধরনের অনৈতিক কাজে ব্যবহার কিংবা যে কোনো অনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য বিশেষত নারী ও শিশুকে বিদেশে পাচার করাকে মানব পাচার বলা হয়। মানব পাচার অতি মানবতা বিরোধী একটি কাজ। সরকার এই মানব পাচার এর বিরুদ্ধে এটাকে রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ, তাই মানব পাচার বা মানব পাচারকারীদের কাছ থেকে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, দূরে থাকতে হবে এবং নিজেদেরকে সবসময় সেফ রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের সপ্তম অধ্যায় মানবাধিকার বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি এই আলোচনা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। তাই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আজ আর নয়, সবার জন্য অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ।